হ্যালো এভরিওয়ান, আজকে যাবো পুরীর জগন্নাথ দর্শন করতে। দেখো সকালবেলায় আমরা শাড়ি পরে রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি আর ও পাঞ্জাবি পরেছে, তো দুজনে রেডি হয়ে গেছি। দিয়ে জগন্নাথ মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছিলাম টোটোই করে, তো ওখান থেকে একটু হেঁটে পৌঁছে গেলাম। আর এই দেখো সামনাসামনি এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর গাছপালা লাগিয়েছে। আমি না ছোটোবেলায় একবার এসেছিলাম, কিন্তু এতটা পরিবর্তন হয়ে গেছে এখন বুঝতেই পারছি না। দেখো কী সুন্দর লাগছে। আর এখানে না তুমি জুতো ফোন সব কিছু তোমাদের রাখা হচ্ছিলো, তবে বিনে পয়সায়, কোনো পয়সা দিতে লাগছিলো না। আর ফোন নিয়ে তো ভিতরে যাওয়া যাবে না, তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। তো পুজো দিতে টাইম লেগেছিলো। আর যে ভালো কাজটা আমাদের সাথে হয়েছিলো, যে আমরা যখন ঢুকেছিলাম মন্দিরে তারপরেই ওখানে গেটটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য ভিড় পাইনি, আমরা খুব ধীরে সুস্থে জগন্নাথ দর্শন করেছিলাম। তো জগন্নাথ দর্শন সকালে খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর মনটা খুব ভালো হয়ে গেলো। বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু সি বিচে কিছু কেনাকাটা করার জন্য। এখানে দেখো দুপাশে লাইন দিয়ে দোকান আছে, আর দোকানে এত সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি দেখে না মন ভরে যাচ্ছিলো। একদম ছোটো ছোটো জগন্নাথ, আবার বড় জগন্নাথ, আর জগন্নাথ বাদ দিয়েও এখানে অনেক রকম মূর্তি ছিল, বুদ্ধ মূর্তি, লাফিং বুদ্ধা থেকে শুরু করে আর এখানে তো বিভিন্ন রকমের শাঁখ ছিল। আর শাঁখগুলো যখন বাজাচ্ছিলো না কত রকম সাউন্ড আসছিলো, বড়ো ছোটো সব মিলিয়ে। আর এটা তো জানো প্রত্যেকটা সি সাইডে তো এই জিনিসটা পাওয়াই যাবে। এখন আবার দেখলাম শঙ্কর মাছ, অক্টোপাস সব রকমই মানুষ আছে খাচ্ছে, তো আমরা সেদিনকে কিছুই খাইনি। তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিচের সাইডে আর কি পাওয়া যাচ্ছিলো, এই করে রাতের ডিনার করে দিনটা শেষ করলাম। আর এখানে মিস করছিলাম, সকালবেলা উঠেই একদম সি বিচে চলে এলাম, কারণ রেডি হয়ে আমাদের আজকে বাড়ি যেতে হবে পুরী ঘোরার, আজকে লাস্ট দিন। তো আমরা সকালে উঠেই চলে এসেছি সমুদ্রের মধ্যে, দেখো কী সুন্দর ঢেউ দিচ্ছে, ইচ্ছেই করছে না যে জায়গাটা ছেড়ে চলে যায়, কিন্তু যেতে তো হবেই। তো দেখো রেডি হয়ে পড়েছি, আর এখানে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়তে। তো বৃষ্টিতে এসেছিলাম আর বৃষ্টিতে বিদায় জানিয়ে চলে গেলাম ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে গিয়ে কী কী করলাম সেটা তোমাদের পরে ভিডিওতে আসছে।